আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মোয়াজ্জাফ স্কুলে চলে গেল, এখন মোয়াজ্জের বাবা আমি ওয়াকিয়া চলে যাচ্ছি কিছু ঈদের বাজার করতে। ঈদের বাজার করি আমরা বা যে কোনো কাঁচা বাজার করি আমরা মাছ বাজারে। তো এখন এসে দেখলাম যে মাছ বাজারের নামটা ওরা চেঞ্জ করেছে, মাছ বাজার এখন হয়ে গেছে ফুড বাজার। আমার মাছ বাজার নামটাই ভালো লাগতো, এখানে অনেক দেশি মানুষ আসে, হয়তো এই জন্যই ওরা নামটা চেঞ্জ করেছে। ফুড বাজার রাখলে হয়তো সবার জন্য সুবিধা হয়, অন্য কালচারের অন্য দেশি মানুষদের জন্য একটু সুবিধা হয় বলতে। তো এটাই হবে, যাই হোক। এই তো অনেক রকম খেজুর দেখা যাচ্ছে এখানে, তারপরে তার পাশাপাশি দেখা যাচ্ছে শ্যামাই। এটাই আমার দরকার ঈদের জন্য, অনেক রকম অনেক ব্র্যান্ডের শ্যামাই দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে কিছু শ্যামাই নিয়ে নিব আর পুরো বাজারটাই আপনাদের একটু ঘুরে দেখাবো। তো এখানে অনেক রকম ফ্রোজেন খাবার আছে, সমচা বলেন, রোল বলেন, দেখেন পাঙ্কাশ মাছের ইয়ে দেখা যাচ্ছে, ফিলেটও দেখা যাচ্ছে। এই সাইডটা হচ্ছে পুরো স্ন্যাক্স, হ্যাঁ ফ্রোজেন স্ন্যাক্স, চিকেন ন্যাগেটস, রোল, সসেজ, এই সব জিনিসগুলো, মানে ভিন্ন ভিন্ন, কোনটা রেখে কোনটা নেবেন। এইখানে দেখা যাচ্ছে মিষ্টি বানানোর প্যাকেটগুলোই, তারপরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ঢোকলা, দোসা, সো এইসব প্যাকেটগুলো নিয়েও ঘরে বানানো যায়, খুব সহজেই বানানো যায় এগুলো। তো এখান থেকে অনেকে নিয়ে যায় বানানোর জন্য। আর এই সাইডটা হচ্ছে পুরো চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, এটা হচ্ছে বিশাল বড় লবস্টার দেখা যাচ্ছে, অনেক বড় লবস্টার। তো আমার খুব নিতে ইচ্ছে করছিল, বাট যেহেতু রমজান মাস এখন এগুলো খাওয়া হবে না, তাই আপনাদের একটু দেখাচ্ছি, আজকাল এগুলো কিনবো না। তো এর পাশাপাশি এই যে আমাদের দেশি চিংড়ি মাছগুলো, এগুলোও মাশাল্লাহ সাইজে বিশাল বড়। তো এই সাইডটা হচ্ছে নিচে পুরোটাই বড় সাইজের চিংড়ি মাছগুলো ভিন্ন স্বাদের। আর এই উপরে আমার প্রয়োজনীয় একটা জিনিস, নারকেল। তো এই নারকেলগুলো আমার লাগবে, এটাও নিয়ে নিচ্ছি। তো এখানে আরও চিংড়ি মাছ দেখবেন, উপরে পিঠা, এখানে বিভিন্ন রকম ফ্রোজেন পিঠা পাওয়া যায়। তো যারা বানাতে পারে না বা সময় নেই এরকম, এখান থেকে নিয়ে ওভেনে গরম করে খেতে পারে। তো এখানে তেলের পিঠা দেখা যাচ্ছে, ভাপা পিঠা, পুলি পিঠা, বিভিন্ন রকম পিঠা, তারপরে পুরি, আলু পুরি, ডাল পুরি ফ্রোজেন। তো এরকম আমাদেরও নেওয়া হয় মাঝে মাঝে, ফ্রোজেন পুরিগুলো নেওয়া হয়, পিঠাগুলো নেওয়া হয় না, যেহেতু মাছ এখানে আলহামদুলিল্লাহ মার হাতে মাঝে মাঝে ফ্রেশ খাওয়া যায়। তো এই যে হচ্ছে আমার একটা পছন্দের কোয়েল পাখি, হাঁস, হাঁস নিয়ে ওদের কেটে দিতে বললে ওরা কেটে দেয়, ছোটো ছোটো বা বড় বড় পিস যেভাবেই বলেন ওরা সুন্দর কেটে দিবে। এইগুলো হচ্ছে ফ্রোজেন মাছ, সব আমাদের দেশি ফ্রোজেন মাছ। এই তো দেখা যাচ্ছে বড় বড় রূপচাঁদা, এরকম বড় বড় রূপচাঁদা, তারপরে এই যে গোল্ডেন রূপচাঁদা, এগুলো হচ্ছে গোল্ডেন রূপচাঁদা এখানকার, এগুলো গোল্ডেন রূপচাঁদাগুলো ফ্রেশও পাওয়া যায়। তো ছোটো ছোটো রূপচাঁদাও পাওয়া যায়, বাইং মাছ, তারপরে ভিন্ন রকম শুটকি, বড় শুটকি, ছোটো শুটকি, এরকম কাটা কাটাও কিনতে পাওয়া যায়, আবার পুরো আস্তও কিনতে পাওয়া যায়। এই দিকে হচ্ছে দেখেন কি বড় বড়। তা আমাদের শুটকি হচ্ছে বেশিরভাগ লটে শুটকিটাই খাওয়া হয়, অন্যগুলো তেমন খাওয়া হয় না। এই যে দেখেন কত বড় বড় মাছ, এগুলো হচ্ছে বোয়াল, বিশাল বড় বড় বোয়াল, একসাথে দুটো কিনতে পাওয়া যায়, মানে দুটা 31.99 দিয়েছে ওরা। বোয়ালের পাশে দেখা যাচ্ছে কাতলা, তো এই বিশাল বড় বড় কাতলা মাছ দেখা যাচ্ছে। তো এই যে দেখেন এত বড় যে মোয়াজের বাবা উঠাইতে পারতেছে না, বিশাল বড় কাতল। এদিকটা হচ্ছে মৃগেল, মৃগেল মাছটা আমার খুব পছন্দ, বাট বড় সাইজ না, ছোট সাইজেরটা পছন্দ। তো এখানে ছোট সাইজটা দেখছি না, বড় সাইজ মৃগেলগুলাই, রুই মাছ, এইখানে হচ্ছে পুঁটি, শের পুঁটি, ছোট ছোট অনেক রকম দেশি পুঁটি মাছ। এই সাইডটা হচ্ছে কই, কই, পাবদা, এগুলো তো মাশাল্লাহ সব কিছুই পাওয়া যায়। এই তো আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, অনেক বড় বড় ইলিশ, খুবই মজার ইলিশ মাছগুলো, খুবই ভালো লাগে খেতে। বড় বড় সাইজগুলো বেশি ভালো লাগে, ছোটোগুলো এতটা গ্রান আসে না।
এই হচ্ছে ছোটগুলো, মাঝারি সাইজের গুলা, প্যাকেটে এক প্যাকেটে অনেকগুলো দেখা যাচ্ছে, তো একদম ছোট সাইজও পাওয়া যায়। তারপরে এখানে হচ্ছে আপনার কালিবাউস, কোরাল, কোরাল মাছ, পাঙ্গাস, তো অনেক অনেক মাছ, অনেক রকম মাছ। এখানে দেখছে সিঙ্গারা, পুরি, আবার তো এই সাইডটা হচ্ছে ছোট সাইজের চিংড়ি মাছ, একদম ছোট ছোট সাইজের চিংড়ি মাছও পাওয়া যায়। দেখুন এই সাইডটা হচ্ছে জাফির ফেভারিট পরোটা, তো এখানে ভিন্ন রকম পরোটা, আলু পরোটা, চালের রুটি, তারপরে চাপাতি, যেটাই বলেন সব কিছু পাওয়া যায় এখানে। এগুলো শুধু ঘরে নিয়ে একটু ভাজলেই হবে, কোনো তেল কিছুই লাগবে না, খালি পাত্রে একটু ভাজলেই হবে, ননস্টিক পাত্রে, তো খেতে খারাপ লাগে না, ফ্রেশ ফ্রেশই মনে হয়। তো এগুলোও নেওয়া হয় মাঝে মাঝে, জাফি খুবই পছন্দ করে পরোটাগুলো। এই সাইডটা হচ্ছে সব ছোট ছোট মাছ, কেচকি মাছ, কেচকি মাছ আমার খুবই পছন্দ, ছোট মাছের মধ্যে ওটাই আমার সবচেয়ে ফেভারিট। এই সাইডটা অনেক অনেক ছোট মাছ, মানে আমার মনে হয় বাংলাদেশেও এত ছোট মাছ পাওয়া যাবে না, এখানে এতটা পাওয়া যায়। আর কিছু কিছু মাছের নাম তো আমি বলতে পারবো না, তো অনেক রকম ছোট মাছ দেখা যাচ্ছে এই সাইডটাতে, ভিন্ন রকম মাছের ডিম দেখা যায়। এখানে দেখা যাচ্ছে চিতল মাছের মানে কাটা ছাড়া মাংসগুলো শুধু, তো এরকম নিয়ে কিন্তু ঘরে আমরা কুপ্তা বানাতে পারি, তো কিন্তু খেতে ওই যে ফ্রেশ স্বাদটা আসে না, বাংলাদেশে যে আমরা খাই চিতল মাছের কুপ্তা, আমার খুবই ভালো লাগে, এটা আমার অনেক ফেভারিট। এখান থেকে আমি ট্রাই করেছিলাম, বাট ওই স্বাদটা আর কি পাই না। আর অনেক মাছ দেখা যাচ্ছে, মাগুর মাছ, টাকি মাছ, কই মাছ, অনেক রকম মাছ, পুয়া, লটিয়া, ভিন্ন ভিন্ন মাছ। আমি মুখস্থ এরকম দেখে দেখে বলতেছি, কারণ এত এত মাছ, এগুলো আমার মানে সবগুলোর নাম তো জানার পক্ষে সম্ভব না। তো এরকম বোয়ালের ডিম দেখা যাচ্ছে এখানে, তারপরে আরও কী কী যেন নাম, অনেক রকম মাছ, খুবই মজার মজার মাছ এখানে, এই মাছগুলোও খুব মজা হয়। ফলি মাছ, তারপরে কাকিলা, কাকিলাটা আমি খাই মাঝে মাঝে নিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে চরচরি করলে টমেটো খুবই মজা লাগে এটা। এই তো এদিকটা দেখা যাচ্ছে পাবদা, এই মাছগুলো খুব মজা। তো আমাদের এরকম কিছু কিছু ফিক্সড মাছ যেগুলো আমরা সবসময় নেই, আর এই যে ইলিশ মাছ, কাটা ইলিশ মাছ আস্ত যেমন পাওয়া যায় এরকম কাটা কাটাও পাওয়া যায়। এই সাইডটা হচ্ছে সব ফ্রোজেন ভেজিটেবল, লতি দেখা যাচ্ছে, তারপরে সুপারি, এরকম আস্ত আস্ত সুপারি কাটাটাও পাওয়া যায়। তো এই সাইডটা পুরাটাই হচ্ছে সব ভেজিটেবলস ফ্রোজেনগুলো আর কি, তো ফ্রেশ খেতে চাইলে ফ্রেশও নিতে পারেন। আবার অনেকে দেখা যায় যে এটা হচ্ছে মিক্সড, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মিক্সড। এই যে মাছগুলো দেখছেন দেশি মাছ, এগুলো কিন্তু ফ্রেশ না, ওরা ফ্রোজেন মাছগুলো এভাবে ডিফ্রোজ করে রেখেছে। তো অনেকে মনে করে, জিজ্ঞেস করে এগুলো কি ফ্রেশ, তো হয়তো অনেকে নেয়ও বা। তো এই যে ফ্রেশ ভেজিটেবল চলে আসলাম, লাল শাক, পুঁই শাক এভাবে প্যাকেট করে রেখেছে ওরা, তো এখন কম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখন সিজন না, আর যেহেতু বাংলাদেশে সব কিছু বন্ধ, লকডাউন চলছে ইন্ডিয়াতে, তো তাই অতটা ফ্রেশ ভেজিটেবল দেখলাম না এবার। নর্মালি অনেক থাকে, এখানে ডাব দেখা যাচ্ছে, আমার খুব পছন্দের ডাব, আর হচ্ছে এই তো পেয়ারা, দুরকম পেয়ারা দেখা যাচ্ছে, অনেক রকম দেশি ফ্রুটসও আছে এখানে, ভেজিটেবল ফ্রুটস, এই তো আরেকটা ফ্রুটস দেখা যাচ্ছে। তো এরকম অনেক কিছুই পাওয়া যায়, যে কাঁঠাল কীভাবে প্যাকেট করে রেখেছে, মিষ্টি কুমড়ো, বড় বড় মিষ্টি কুমড়ো, সজনা, তো এখন অনেকটা খালি সব কিছু, এই যে সিজন তো এখনও হয়নি, কাঁঠালের বিচিও দেখা যাচ্ছে দিকটা। সিজন যখন হয় তখন অনেক রকম ভেজিটেবল দেখা যায়, আর হচ্ছে অনেক জায়গায় এখন লকডাউন চলছে, এই কারণ এটাও একটা কারণ হতে পারে, কারকল, তো তেমন ফ্রেশও লাগছে না ভেজিটেবলগুলা। ইনশাল্লাহ হয়তো জুনের দিকে আসতে পারে ভালো ভালো ফ্রেশ। আর এই লাউ, সিম, কদিন পর এগুলো অনেক আরও বেশি দেখা যাবে লাউ, কারণ আপনার সামারে অনেকে এখানে লাগায়, বা ইটালি থেকেও অনেক ভেজিটেবল আসে, বেশিরভাগ ভেজিটেবল ইটালি থেকেই আসে, তো তখন আবার ইনশাল্লাহ অনেক কিছু দেখা যাবে। এই যে জেলি, আমি কিছু জেলি নিব,
আমি ঈদের মধ্যে স্পেশালি জেলিটা করি বাচ্চাদের জন্য, তো আরও অনেক কিছুই থাকে, কেক, পুডিং, বাট জেলিটা স্পেশালি ওদের জন্য করা হয়। ওরা খুব পছন্দ করে জেলিটা, যত যাই হোক জেলিটা ওরা খাবেই, পছন্দ করবে। আর এই দিকে হচ্ছে সব গরম মশলা, এক পাশে হচ্ছে আস্ত গরম মশলাগুলো আর এক পাশে হচ্ছে এরকম পাউডার। তো এই যে আমার ফেভারিট কাশ্মীরি চিলি নিয়ে নিচ্ছে এক প্যাকেট, কাশ্মীরি চিলিটা আমার সবসময় লাগে, এটা ছাড়া আমার হয় না, তো এটা এক প্যাকেট নিয়ে নিলাম। তারপর এরকম বড় বড় বিশাল প্যাকেটও পাওয়া যায়, তো অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে, সব কিছুই পাওয়া যায় মাশাল্লাহ। তো বাংলাদেশের জিনিসগুলো তো মিস করতে হয় না, হ্যাঁ মানুষগুলোকে খুব মিস করি, কিন্তু সব জিনিসই পাওয়া যায় এখানে। তো এই যে এখানে দেখছেন শুকনো খাবারগুলো, দেশীয় বিস্কিট এগুলোও পাওয়া যায় এখানে, যত রকম দেশি টোস্ট বিস্কিট বলেন, তো এখান থেকে নেওয়া যায়। তো এই যে বললাম না, আলহামদুলিল্লাহ আমরা সবই পাই এখানে, কোনোটাই মিস হয় না, শুধু মানুষগুলো মিস করি। তাই দেশে যাওয়া কয়েকদিন পর পর, তো মানুষগুলোর মিস করি, সবাইকে খুব খুব মিস করি। বাট এই তো এখানে হচ্ছে সব নাচ, সব রকম নাচ দেখা যাচ্ছে, কিসমিস, এই কিসমিসটা খুব মজা লাগে আমার, তো এই কিসমিসটা এক প্যাকেট নিচ্ছি। কিছু পেস্তা বাদামও নিয়ে নিলাম, এগুলো লাগবে। আর এখানে দেখছেন এই তো বিভিন্ন রকম আটা, ময়দা, তারপর অনেক কিছু এখানে, তো মোটামুটি সবই হাতের কাছে। এখানে আসলে অনেক কিছু একসাথে বাজার করা হয়, তো এই যে বেসন দেখা যাচ্ছে, এখন তো বেসনের সিজন, এখন হচ্ছে সবাই এটা ভাজবে ওটা ভাজবে। এই সাইডটা পুরো ডাল সাজিয়ে রেখেছে। তো এই যে দেশি নুডলসও পাওয়া যায়, ম্যাগি নুডলস, প্রাণ, তো এরকম নুডলসও পাওয়া যায়। তো এই সাইডটা দেখেন পাতিল, তো এরকম সুন্দর সুন্দর বিভিন্ন রকম পাতিল দেখা যাচ্ছে এখানে, মাটির পাতিলগুলোও দেখতে খুব ভালো লাগছে। ওই যে বললাম আমার পাতিল দেখতেই কিনতে ইচ্ছা করে, তো এই সাইডটা বেশিক্ষণ থাকবো না, এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে আমার। এই যে ওয়ান টাইম প্লেট, এগুলো হচ্ছে বড় বড় পার্টি করলে তখন লাগে। আর চানাচুর, অনেক রকম চানাচুর, ভিন্ন ভিন্ন স্বাদের চানাচুর। এই যে দেখেন সুপারি কাটার এই জিনিসগুলোও পাওয়া যায়, তো এরকম অনেক কিছুই পাওয়া যায় মাশাল্লাহ। তারপর এদিকটা দই দেখা যাচ্ছে, ইয়াগর্ট, তারপরে বানানো মিষ্টি। এই আর এখানে আরেকটা সিস্টেম, এখানে নামাজও পড়া যায় মাশাল্লাহ। উপরের সাইডটাতে ওর বাবা আজকে জুমার দিন নামাজ পড়ে আসলো, তো এই ফ্যাসিলিটিটাও আছে। আমরা কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে স্নো, আসলে কিন্তু স্নো না। আর এই সিজনে আর স্নো কোথেকে আসবে, এগুলো হচ্ছে পলেন, গাছে থেকে পড়ে সাদা সাদা তুলোর মতো, এগুলো অনেক অনেক ডেঞ্জারাস, এগুলো অ্যালার্জি বাড়ায় মানুষের, তো এগুলা থেকে সাবধানে থাকতে হয়। যাদের অ্যালার্জি আছে, অ্যাজমা সমস্যা আছে, এগুলার কারণে অনেকের হে ফিভারও হয়। এই তো আমাদের আজকের মতো বাজার শেষ হয়ে গেল, এখন সব কিছু প্যাকেটিং হচ্ছে। এই যে আমার এভাবে কোথাও গেলে এগুলা ভাস করে করে সব ঢুকাইতে হয়, বিশাল একটা ঝামেলা। তো হয়ে গেল আজকের ঈদের বাজার, আশা করি আমাদের এই আজকের দিনটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।